আমন্ত্রণ সবাইকে সংবাদ পর্যালোচনা ভিত্তিক আরটিভির আয়োজন আজ পত্রিকায় অনুষ্ঠানে সঙ্গে আছে আমি কুদ্দুস আফরাত দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের উল্লেখযোগ্য পত্রিকার প্রধান শিরোনাম প্রধান প্রধান শিরোনামগুলো আপনাদের জানানোর চেষ্টা করি চেষ্টা করি খবরের ভেতরের খবর এবং এর বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরার সংবাদ বিশ্লেষণে আজ আমাদের সঙ্গে আছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি হোসেন বাদশাহ আপনাকে স্বাগত দর্শক আমরা সংবাদ বিশ্লেষণে যাব দর্শক তবে তার আগে চলুন আজ যে সকল পত্রিকা বের হয়েছে তার শিরোনামগুলো দেখে আসি প্রথমে ইত্তেফাক ইত্তেফাকের প্রধান শিরোনাম হচ্ছে আগুনের ঝুঁকিতে গাওসিয়া ধানমন্ডি হকার্স মার্কেট ইত্তেফাকের আরেকটি শিরোনাম ভারতের নির্বাচন নিয়ে ফুফু ভাতিজা পশ্চিমবঙ্গ লুট করেছে বলেছেন মোদী আগে দিল্লি সামলান মমতার মোদীকে বললেন এবার দৈনিক সমকাল গোড়াতেই অনিয়ম এফআর টাওয়ারের সোয়া ছয় কাটার প্লটকে বানানো হয় সাড়ে আট কাটা সমকালে আরেকটি শিরোনাম মমিন সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে নয় মেয়র প্রার্থী মাঠে তৎপর পুরনো ভবন ভাঙ্গা হচ্ছে কবে সমকালের আরেকটি শিরোনাম রোজায় পণ্যর পণ্যের দাম যেন না বাড়ে বলেছেন প্রধানমন্ত্রী এবার বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা তাদের আরেকটি শিরোনাম হচ্ছে খালেদার মুক্তি আন্দোলন মুখে মুখে আরেকটি শিরোনাম কমে গেছে দেশি বিনিয়োগ বিদেশি নেমে অর্ধেকে এবার দৈনিক আমাদের সময় আমাদের সময়ের প্রধান শিরোনাম সমস্যা বহুতল ভবন না কমপ্লায়েন্স তাদের পেছনে পৃষ্ঠে আরেকটি শিরোনাম হচ্ছে মামলা দায়ের প্রতিটি কাজে দিতে হয় অর্থ প্রধান বিচারপতির কাছে সুপ্রিম কোর্ট বারের প্রতিবেদন এবার দৈনিক সময়ের আলো সময়ের আলোর প্রধান শিরোনাম নৌকা ডুবানো মন্ত্রী এমপিরা আর নৌকা পাবেন না তাদের আরেকটি শিরোনাম হচ্ছে উত্তরায় এর নবনির্মিত ভবন উদ্বোধনে প্রধানমন্ত্রী বলেছেন রমজানে পণ্যের দাম যেন না বাড়ে তাদের আরেকটি শিরোনাম ড্যামরা রাজশাহী ও খুলনা পাটকল শ্রমিকদের ধর্মঘট চলছে রেল ও সড়ক পথে অবরোধ এবার দৈনিক যায় দিন যায় দিনের প্রধান শিরোনাম রাজনীতি নিয়ে শিরোনাম হল আওয়ামী লীগের রাজনীতিতে পরিবর্তনের হাওয়া তাদের আরেকটি শিরোনাম অগ্নিঝুঁকিতে বনানীর বুলু টাওয়ার সহ তিন ভবন বিচার চাইলেন ভিপি নুরুল আশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের এবার মানব জমিন মানব জমিনের প্রধান শিরোনাম যে কারণে কার্যকারিতা হারাচ্ছে অ্যান্টিবায়োটিক বহুতল ভবনে পদে পদে জালিয়াতি এবার দ্য ইন্ডিপেন্ডেন্ট দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রধান শিরোনাম গ্যাস এক্সপ্লোশন বাংলাদেশ টু ডিগ ওয়েলস নিয়ার মায়ানমার বর্ডার তাদের আরেকটি শিরোর নাম নো প্রাইস হাইক অফ অ্যাসেন্সিয়াল ডিউরিং রামাদান বলেছেন পি এম প্রাইম মিনিস্টার তাদের আরেকটি শিরোনাম হচ্ছে ফায়ার রিট্রোফিকেশন বিল্ডিংস ইন ঢাকা ওয়ানলি বায়াবল সলিউশন পত্রিকার শিরোনামগুলো দেখলাম চলে যাচ্ছে বিশ্লেষণের শিরোনামগুলো শুনলেন এই বিবেচনা আজকের শিরোনাম থেকে কোন কোন বিষয় আসলে প্রধান প্রধান আপনার চোখে পড়েছে যা নিয়ে আমরা আজকে আলোচনা করতে পারি দেখুন প্রথমত হচ্ছে আপনি যেগুলো দেখলাম সেটা হচ্ছে আওয়ামী লীগ বিএনপির যে রাজনৈতিক প্রসঙ্গগুলো আলোচনা আলোচনায় এসেছে রিপোর্ট হয়েছে তারপরে এসেছে পণ্যের যে দাম প্রাইম মিনিস্টার যেটি বলেছে রমজানে পণ্যের দাম যেন বৃদ্ধি করা না হয় ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রী যে আহ্বান জানিয়েছে আরেকটি সংবাদ খুব ভালো সংবাদ এসেছে এটিও আসছে যেটি হচ্ছে যে প্রবৃদ্ধি আট শতাংশ হচ্ছে জিডিপি যেটি আট শতাংশের প্রসঙ্গগুলো আসে অনেকগুলো মানে প্রায় সবগুলো প্রসঙ্গই বেশ উল্লেখযোগ্য প্রসঙ্গই এখানে এসেছে তো আমরা আসলে আমরা মনে আলোচনা শুরু করতে যাই সমসাময়িক বিষয় নিয়ে সেটা হচ্ছে যে আপনি দেখেন এই তৃতীয় দিনের মতো ভিজিট করছে রাজুকের একাধিক টিম বিভিন্ন ভবনগুলো একই সঙ্গে আমাদের ফায়ার সার্ভিসের কর্মীরাও বিভিন্ন বিল্ডিং তারা দেখছে কিন্তু কোথাও কিন্তু খুব সুখবর নেই বার্তা ভালো নেই সব জায়গায় একটা অসহযোগিতা পাচ্ছে ইতিমধ্যে তারা অনেক ভবনে আপনার যে দেখেছে যে একটা শিরোনাম দেখলাম যে সাড়ে ছয় কাটার যেটা এফআর টাওয়ার যেটা টাওয়ারটা তো আগুন লেগেছিল সে এটা হচ্ছে সাড়ে ছয় কাটার প্লট সাড়ে আট কাটা হয়ে গেছে আপনি দেখেন যে অনিয়মটা কিভাবে অনিয়মটা একেবারে মানে বাসা বেঁধেছে সাড়ে ছয় কাটার একটি প্লট সেটি আটকাটা আট কাটা সাড়ে আট করে নিল এই যে সাড়ে আট করে নিলো এটি তো রাজুকের মাধ্যমে করে নেওয়া হয়েছে তারপরে সরকারের একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি একেবারে জাল জালিয়াতিতে তারা সহযোগিতা করছে তারপরে আপনি দেখবেন যে এই যে এফআ যে টাওয়ারটি এটির কিন্তু অনুমোদন আছে তলা পর্যন্ত কিন্তু এটি করা হয়েছে কত তলা তলা পর্যন্ত করা হয়েছে ফলে এই যে এই যে আপনার ধরেন যে এই এই অ্যাফার টাওয়ারে এই যে দুর্নীতি অনিয়মের কারণে কিন্তু বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে কিন্তু মূল যে বিষয়টি সেটি হচ্ছে এই যে রাজকের যেসব কর্মকর্তারা এই 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 যে অনিয়মগুলো করতে উৎসাহিত করলো এই যে তারা যে অনুমোদনগুলো দিল আমার আমাদের যেটা মনে হচ্ছে এবং আলোচনার বিভিন্ন ক্ষেত্রে আমাদের যে আলোচনাগুলো হয় সেটি হচ্ছে যে রাজককে কেন এই বিষয়ে ধরা হয় না কারা এই এই বিল্ডিংটার অনুমোদন দিয়েছে ওই কোন সব অফিসাররা এই অনুমোদনের পিছনে আমার হচ্ছে এই এই বিষয়গুলোকেও সামনে টেনে না এখানে তো এখন সবচেয়ে আরেকটি বিষয় হচ্ছে যে এভেন নকশা যেই নকশায় অনুমোদন করায় এই নকশাই খুঁজে রাজুকের ভবন থেকে পাওয়া যাচ্ছে না ফাইলপত্র গায়েব হয়ে যাচ্ছে এগুলোর জন্য আমার মনে হয় আপনি যেটা বলছেন যে অভ্যন্তরীণ একটা শাস্তিমূলক বা তদন্তের ব্যবস্থা থাকলে অফিসিয়ালি নিঃসন্দেহে এবং এটি করা উচিত আমার মনে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে বলছেন এবং প্রধানমন্ত্রী একটি নির্দেশনাও দিয়েছে যে আর কোন কোন ভবন এই ধরনের ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে কোন সব ভবনগুলো অনিয়ম অনিয়মের মাধ্যমে গড়ে তোলা হচ্ছে এবং অনুমোদন আছে অনুমোদনের বাইরেও আরও 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 তালাবার আছে কিন্তু বরানিতে আরেকটা টাওয়ারে আরেকটা উঁচু বিল্ডিংয়ে বহুতল ভবনে কিন্তু আগুন লেগেছিল এটা তো আমাদের একটা গণমাধ্যমের অফিস আছে আমরা খবরে দেখেছি এবং এই ধরনের আচ্ছা বৈদ্যুতিক শর্ট সার্কিটের কথা বলা হচ্ছে কিন্তু বিদ্যুৎ বিভাগ থেকে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করতে পারে এই যে বহুতল ভবনগুলোতে কি কি ধরনের তার বা ইলেকট্রনিক সরঞ্জাম ব্যবহার করা হয় এবং এখানে এখানে কি হচ্ছে আসলে দেখা যাবে যে আবার এগুলো যে জিনিসগুলো হচ্ছে শর্ট সার্কিট থেকে অগ্নিসংযোগে যে বিষয়টিগুলো বলা হচ্ছে সেটি হচ্ছে যে আসলে আপনার ওই বৈদ্যুতিক যে সরঞ্জাম যদি ব্যবহার করা হচ্ছে সেটি আসলে মানে কতটুকু কতটুকু মানসম্পন্ন এই বিষয়গুলো দেখতে হবে তারপরে অনেক সময় দেখা যাচ্ছে যে মানে লোড কতটুকু টানতে পারে ইলেকট্রনিক্সের সামগ্রীগুলো যেগুলো ইয়ে করা হয় ব্যবহার করা হয় এই সার্বিক বিষয়গুলো আমার মনে হচ্ছে যে এগুলো একটা একেবারে মানে তদন্তের বিষয় আছে এ ব্যাপারে যদি তদন্ত করা হয় এবং এ ব্যাপারে যদি বিদ্যুৎ বিভাগ থেকে একটি উদ্যোগ নেওয়া হয় একটি যে হাইরাইট যে বিল্ডিংগুলো আছে সেই বিল্ডিংগুলোতে আসলে বিদ্যুৎ ব্যবস্থাগুলো সঠিকভাবে রয়েছে কিনা না এগুলো আসলে এখন এখন কিন্তু প্রয়োজন রয়েছে এবং আপনি দেখবেন যে শুধু তাই নয় আমি অন্যান্য যদি বিল্ডিংগুলো কথা বলি আমাদের মিডিয়ার যে বিল্ডিংগুলো যেগুলো রয়েছে আপনি দেখবেন আঠারোটি মিডিয়ার বিল্ডিং যেটি সেটি একেবারে ঝুঁকিপূর্ণ বলা হয়েছে ফলে এবং আমরা আমরা যে ভবনটিতে আসে এই ভবনটিতেও কিন্তু ইতিপূর্বে মানে অগ্নিসংযোগ হয়েছিল ফলে আমরা যেটি মনে করি সেটি হচ্ছে যে ঝুঁকিপূর্ণ যে ভবনগুলো সেই ভবনগুলোকে প্রথমত হচ্ছে যে আগুন লাগলে কিংবা দুর্যোগের মুহূর্তে নামার জন্য যারা কর্মজীবী তারা যারা নামতে পারে বিকল্প সিঁড়ির ব্যবস্থা করতে হবে এবং এখন আমি একটি পত্রিকাতে দেখলাম যে সেটি হচ্ছে যে হেলিকপ্টার কেনার উদ্যোগ নিয়েছে ফায়ার এটি একটি মহৎ উদ্যোগ ভালো আজকে স্বরাষ্ট্র মন্ত্রী একটা ব্রিফিং এ বলেছেন যে প্রধানমন্ত্রী ইয়ে নেওয়ার পর আমরা অলরেডি ইনিশিয়েটিভ আমরা মনে যে এই যে এই যে বহুতল ভবনগুলোতে যদি কোনো কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটে তাহলে মানুষের জীবন রক্ষার্থে কত দ্রুত পদক্ষেপ নেওয়া যায় এবং কী ধরনের ইকুইপমেন্টগুলো এর সাথে সংযুক্ত করা উচিত এ ব্যাপারে এখন সময় এসেছে খুব দ্রুত সেই ইকুইপমেন্টগুলো একটা হচ্ছে যে বাইরের আগ্রহী মানুষের ভিড় মনে দুর্যোগের ক্ষেত্রে কমানো উচিত কারণ আমরা দেখেছি আগুন লাগার ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় যে ফায়ার সার্ভিসের গাড়ি যাতায়াত বা অন্যান্য যারা সংশ্লিষ্ট তারা যেতে পারছে না এখানে এটা তো আসলে উৎসক মানুষের বিষয় এটি মানুষ উদ্বিগ্ন থেকে যায় থেকে যায় মানুষ হয়তো কিছু মানুষ হেল্পও করে সহযোগিতা করে তো সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে এই ধরনের এই ধরনের দুর্যোগ রমজান তো সামনে আমাদের প্রধানমন্ত্রী গতকাল বিজিএম এর নবনির্মিত ভবন উদ্বোধনের সময় উনি যে বিষয়টা ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করেছেন সেটা হচ্ছে রমজানে পণ্যের দাম যেন না বাড়ে হ্যাঁ তো অতি সবে সবে মেরাজের পবিত্র রাত পার হচ্ছে তো আপনি কিভাবে দেখেন যে ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রী এই যে আহ্বানটি আমি মনে করি যে এটি অত্যন্ত সময় উপযোগী একটি আহ্বান আমরা আমরা যেহেতু সংবাদপত্রে কাজ করি এবং আমরা সব সময় রমজানের আগে লিখি যে দ্রব্য মূল্যের মূল্য বৃদ্ধি করা হচ্ছে এবং রমজানের সত্যিকার অর্থে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেওয়া হয় তো এই জিনিসগুলো মাননীয় প্রধানমন্ত্রীও জানেন এবং জানেন বিধায় অনেকে তো রমজানের আগেই ব্যবসায়ীদের একটি আহ্বান রেখেছেন যে আপনারা কোনো ক্রমেই যেন এই রমজানে মানুষের উপরে মানে যে দাম না বাড়ানোর কী কী পদক্ষেপ নিতে পারে সরকারের তরফ থেকে আপনার কী মনে হয় দাম না বাড়ানোর ব্যাপারে যেটি সেটি হচ্ছে যে সরকারের তরফ থেকে ব্যবসায়ীদের সাথে বৈঠক করা যেতে পারে যেটি বাণিজ্য রমজানে কিছু কিছু পণ্য এবং শুল্ক তো রমজানের জন্য সরকারের তরফ থেকে সারও দিতে পারে বাজার যাতে না পারে কিছু কিছু সরকারের তরফ থেকে যে কোনো পণ্য মূল্যেরই রমজানের ব্যাপারে একটি ছাড় দেওয়া হয় এটি এটি কিছু কিছু অসৎ ব্যবসায়ী যারা রমজানকে সামনে রেখে ব্যবসা করে মালের স্টক করে এবং এবং মালের একেবারে কৃত্রিম ওটাকে কি বলে যে তৈরি করে সেই যার কারণে জিনিসপত্রের দামগুলোকে বাড়িয়ে দেওয়া হয় তো মাননীয় প্রধানমন্ত্রী শুধু আপিল আমি মনে করি যে আপিল যেমন করেছেন পাশাপাশি রমজানে যদি সত্যিকার অর্থে কোনো ব্যবসায়ী এই ধরনের মানে এই মনিটরিং জোরদার করতে হবে এবং প্রাইম মিনিস্টার অর্ডার যদি কেউ ক্যারি না করেন বা এই আপিলে যদি কেউ সারা নেবে অবশ্যই ব্যবসায়ীদের বিরুদ্ধে যেন প্রধানমন্ত্রী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিটাও দেন এই এই আহ্বান আমরা রাখছি বাংলাদেশ প্রতিদিনের দুটো শিরোনামী প্রধান শিরোনামী দেশের রাজনীতি নিয়ে একটিতে বলেছেন যে শেখ হাসিনার শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা আওয়ামী লীগ নিয়ে স্টোরি এবং কি মনে হচ্ছে আসলে কি শেখ হাসিনার বিকল্প কেবলই শেখ হাসিনা নাকি না দেখেনি রিপোর্ট তো সত্যিকার অর্থে যে বক্তব্য যেটি আসছে হেডিংয়ে আসছে এটি এটি সত্যিকার অর্থে শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই আওয়ামী লীগে শেখ হাসিনার বিকল্প এখনও গড়ে ওঠেনি আট বছর ধরে তিনি সভাপতির দায়িত্ব পালন করছেন এবং আজকে আজকে তিনি দলকে যে পর্যায়ে নিয়ে গেছেন তার নেতৃত্বকে তিনি যে পর্যায়ে নিয়ে গেছেন এবং সেটা দেশের ভিতর নেই উনি একটা আন্তর্জাতিক অঙ্গনে তার নেতৃত্ব নিয়ে আলোচনা হচ্ছে ফলে এই যে একটি প্যারালাল নেতৃত্ব এটি কিন্তু আওয়ামী লীগ গড়ে তুলতে পারেনি এবং আরেকটি মজার জিনিস যেটি সেটি হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একাধিকবার বলেছেন তিনি আর দলের মানে এই দায়িত্বে থাকতে চাচ্ছেন না এবং সরকারের দায়িত্ব থাকতে এবং তিনি প্রধানমন্ত্রী এই বিষয়টাকে নিয়ে বলছে যে আসলে মানে আর একটি আরেকটি শিরোনাম খালেদার মুক্তি আন্দোলন মুখে মুখে আপনি জানেন গত আট ফেব্রুয়ারি থেকে উনি প্রায় এক বছরের উপরে এক বছর এক মাস পার হয়ে গেছে দু মাস বলা যায় তো বিএনপি ইতিমধ্যে অনেক আন্দোলনের কর্মসূচি তারা পালন করেছে করবে বলে ঘোষণা দিয়েছে তো আদৌ তারা কি আন্দোলন একেবারে মানে হেডিংটা এটি আমার কাছে যেটি মনে হয়েছে সেটি হচ্ছে যে বেগম খালেদা জিয়ার আন্দোলন সত্যিকার অর্থেই মুখে মুখে এক বছরে বিএনপি বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য একটি কর্মসূচি থ্রো করতে পারে নাই একটি কর্মসূচি তারা দিতে পারে নাই একদিন তারা রাজপথে নামতে পারেনি ফলে কিন্তু নির্বাচন অংশ নিয়ে অংশ হিসাবে অংশ হিসাবে আমাদের দেখবেন যে যেহেতু এটা করতে পারে নাই ফলে হেডিং যেটি হচ্ছে আসলে মুখে মুখেই তারা এই কথা বলে বলে যাচ্ছে আমরা মুক্তি চাই কর্মসূচি করব তো কোনো কিছুই যেহেতু না হয়নি ফলে এই আন্দোলনটি মুখে মুখেই তারা মানে হেডিংটির সাথে যথোপযাত্রী মিল রয়েছে আরেকটি বিষয়ে আপনার ইয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে আট শতাংশ প্রভৃতির পূর্বাভাস এডিবির। এটা একটা মানে বিস্ময়কর এবং খুবই অগ্রগতির খবর বলা যায় হ্যাঁ এটা এটা যদি দেখেন সরকারের কোনো মন্ত্রী বলতো তাহলে আমাদের কাছে একটা অবিশ্বাস্য মনে হতো বা যেহেতু এটা এডিবি বলেছে তো তার মানে হলো বাংলাদেশে আট শতাংশ প্রবৃদ্ধি সত্যিকার অর্থেই এটি মানে দেশ এগিয়ে যাচ্ছে তাই না এবং এবং দেশে উন্নয়নের ছোঁয়া লেগেছে এবং জিডিপি আট শতাংশ প্রবৃদ্ধি এবং আমরা মনে করি যে আট শতাংশ নয় সরকারের যে মেগা প্রজেক্টগুলো রয়েছে যেমন পদ্মা সেতু তারপরে মেট্রো রেল এরপরে হচ্ছে আপনার বিদ্যুৎ কেন্দ্রিক বিদ্যুৎ কেন্দ্র এরপরে হচ্ছে আপনার এই যে কর্ণফুলে টানেল অনেক মেগা প্রকল্প এই মেগা প্রকল্পগুলো যদি সরকার অর্থে গত আগামী পাঁচ বছরের ভিত্তে বাস্তবায়ন এই সঠিক সময় তাহলে পরে আপনি দেখবেন যে আমাদের আট শতাংশ থেকে ডাবল ডিজিটেও যদি আপনার জিডিপি চলে যায় এটাও মানে ইয়াহর মানে ওই অবাক থাকবে না আরেকটি প্রসঙ্গ আনতে চাই পাটকল শ্রমিকরা ধর্মঘট করছেন বিভিন্ন জায়গায় তারা ঘেরাও করেছেন এই আচ্ছা আমাদের শ্রমিকদের এদের আমি টেলিভিশনের এবং পত্রিকার যে খবর সেটা দেখতাম হচ্ছে তারা তো সপ্তাহে হাজিরা ভিত্তিতে কাজ করেন সাপ্তাহিক তাদের পেমেন্টা। তারা কিন্তু মাসিক বেতন না যারা মজুর বা এখানে ডে লেবারগুলা এরা নাকি গত চার পাঁচ মাস বেতন পাচ্ছে না কতটা অমানবিক আপনি এটা চিন্তা করেন যে পাটকল শ্রমিকরা চার পাঁচ মাস বেতন পাচ্ছে না এবং বেতন যে তাদের খুব আহামরি বেশি বেতন সেটিও কিন্তু না তো একটা শ্রমিক যদি পাঁচ মাস বেতন না পায় তাহলে তার সংসার চলবে কীভাবে এবং সে তারা তো আন্দোলনে যেতেই পারে আমি মনে করি যে আমাদের আমাদের পাট মন্ত্রী রয়েছেন তো ফলে সরকার রয়েছেন অবশ্যই না অর্থ মন্ত্রণালয়গুলো কাজ আছে অর্থ মন্ত্রণালয়গুলো পাট মন্ত্রণালয়গুলো বলে যে মন্ত্রণালয় থেকে তারা ঠিক ঠিক সেইভাবে টাকা সার পায় না যে কারণে কোনো সময় দিতে পারছে না তো দেখুন এটি শুধু এটি এটি শুধু মানে পাট মন্ত্রণালয় না বিভিন্ন মন্ত্রণালয়েরই আপনার যে অনেক প্রজেক্ট অনেক প্রকল্প আটকে থাকে কিন্তু আপনার অর্থ মন্ত্রণালয় যথাসময়ে তার অর্থের ছাড় না দেওয়ার কারণে ফলে আমরা মনে করি যে যেহেতু এটি শ্রমিকদের বিষয় পাটকল শ্রমিকদের বিষয় অবশ্যই অর্থ মন্ত্রণালয় এ মানে পাট মন্ত্রণালয়ের সাথে আলোচনা সাপেক্ষে এই বাজেটটি ছেড়ে দেবেন আরেকটা বিষয় যাই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের নির্বাচন হচ্ছে নির্বাচনে বাংলা দখলের জন্য গতকালকে পশ্চিমবঙ্গে আলাদা আলাদা জায়গায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলাদা জনসভায় বক্তব্য রেখেছেন পরস্পর পরস্পরকে নানান মানে বাক লড়াইয়ে পরস্পরের প্রতি মেতেছেন কি মনে হয় ওই নির্বাচনটা পশ্চিমবঙ্গে কীরকম হবে বা গোটা ভারতবর্ষের নির্বাচনটাকে আপনি কীভাবে ইয়ে করছেন দেখুন ভারতবর্ষের নির্বাচনটা কিন্তু বেশ জমে উঠেছে এবং ভারতবর্ষের নির্বাচনে একটি জিনিস মানে বিশেষ করে পশ্চিমবঙ্গে আমি যেটি বলি যে গতকালকে আপনি যেটি বলেন এটি পশ্চিমবঙ্গে একরকম কথার যুদ্ধ হয়েছে এই যে দুটি জনসভাকে কেন্দ্র করে একটি নরেন্দ্র মোদী মা ভারতের প্রধানমন্ত্রী আর একটি হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো এটিকে কেন্দ্র করে একেবারে গত চার দিন তিন চার দিন ধরে আমরা দেখলাম যে ইন্ডিয়া বিজেপি গতবার পশ্চিমবঙ্গে দুটো আসন পেয়েছিল এবার তাদের টার্গেট হচ্ছে তেইশটি আসন পশ্চিমবঙ্গে বিজেপি তেইশটি আসন টার্গেট রাখতে পারে কিন্তু আমরা পশ্চিমবঙ্গে যেসব তাদের যে মিডিয়া অ্যানালাইসিস যেগুলো আমরা দেখতেছি তাতে বিজেপি হয়তো কিছু আসন বাড়াতে পারে তো তেইশটা পাবে এটি আমাদের কাছে মনে হয় না আর কি যদি বিষয় আপনাদের কাছে আসতে চাই সেটা হচ্ছে ও আওয়ামী লীগের এই যে গত কয়েকদিন ধরে কথাবার্তা হচ্ছে সেটা হচ্ছে উপজেলা নির্বাচন চার দফা তো উপজেলা নির্বাচন হয়ে গেল আওয়ামী লীগের অনেক জায়গার এমপি মন্ত্রীরা তাদের স প্রার্থীর পক্ষে অর্থাৎ আওয়ামী লীগ যাদেরকে মনোনয়ন দিয়েছিল তাদের পক্ষে কাজ করেনি বা নেপথ্যে বা গোপনে স্বতন্ত্র প্রার্থীর জন্য কাজ করেছে এখানে সময় একটা শিরোনাম হচ্ছে নৌকা ডুবানো মন্ত্রী এমপিরা আর নৌকা পাবেন না বিশ্বাস করেন নাকি এরকম হবে না দেখুন এটি নৌকা পাবেন এটি তো একেবারেই মানে আগাম আগাম কথা হয়ে গেলো সেটি হচ্ছে যে আগামী নির্বাচন তো পাঁচ বছর পরে ফলে পাঁচ বছরের পরে অনেক প্রেক্ষাপট চেঞ্জ হবে আজকে যারা স্বতন্ত্রে পাশ করছে আমরা আমরাই মূলত দেখেছি অনেক স্বতন্ত্র পাশ করে আসার পরেও উনি দলে খুব ভালো ভূমিকা রাখছেন এবং দলের খুব মানে ভালো অবস্থানও নিয়েছেন ফলে আমার মনে হয় পাঁচ বছর অনেক কিছুই চেঞ্জ হতে পারে তো এটি এটি একেবারে আগাম রিপোর্ট হয়ে যায় যে নৌকা পাবেন কি পাবেন না আমার কাছে যেটি মনে হয় আরেকটা গুরুত্বপূর্ণ খবর আমাদের সময়ে সেটি হচ্ছে মামলা দায়েরের প্রতিটি কাজে দিতে হয় অর্ত অর্থ প্রধান বিচারপতির কাছে সুপ্রিম কোর্ট বারের প্রতিবেদন এখানে যেটা বলা হয়েছে যে ওইখানে সুপ্রিম কোর্টে মামলা দাখিলের প্রতিটা স্তরে অর্থাৎ যে সিল মারবে যে এটা নথিভুক্ত করবে অর্থাৎ প্রতিটা স্তরে অর্থ সরাসরি চাওয়া হয় না তাদের অর্থাৎ যে প্রতিবেদন দেওয়া হয়েছে অর্থ চায় না কিন্তু অর্থ না দিলে তাদের এই দরখাস্ত না তো সেই ক্ষেত্রে থেকে তাদের করতে খালি করার তো এই সুপ্রিম এরকম থাকে এবং বারের আইনজীবীরা যদি চিফ জাস্টিসের দৃষ্টি আকর্ষণ করেন কিছুদিন আগে আমরা গত দুদিন আগে একদিন আগে একটা পুলিশের ব্যাপারে মাননীয় দুই বিচারপতির মন্তব্য আমরা শুনছি একটা বেঞ্চে সত্যি বল ঠিকই বলেছেন আপনি সেটি হচ্ছে যে পুলিশের ব্যাপারে কিন্তু হাইকোর্টের বেঞ্চ একটা নির্দেশনা দিয়েছে দিয়েছে এবং সেই নির্দেশনায় বলেছেন যে পুলিশের পারে না এবং পুলিশের এত পার্সেন্ট দুর্নীতির সাথে ইনভলভ তারা একটা পরিসংখ্যান দিয়েছেন ঠিক আছে কিন্তু নিজেদের ভিতরেও তো অনিয়ম হচ্ছে তো আমি মনে করি যে অনিয়মটা যে যেসব জায়গায় হচ্ছে প্রথমে তো নিজেদের অনিয়ম যদি থাকে সেই অনিয়মগুলো অবশ্যই দূর করতে হবে সেই ব্যাপারেও যথাযথ পদক্ষেপ নিতে হবে মিডিয়া যেহেতু একটি রিপোর্ট করেছে এবং এই রিপোর্টটা এই রিপোর্টটা নিশ্চয়ই নিশ্চয়ই অথেন্টিক আদালত অঙ্গনের প্রশাসনিক কাজগুলোতে বা দাপ্তরিক কাজ কি পরিমাণ অনিয়ম চলে আমরা কিন্তু মিডিয়াতে সেইটা খুব কম দেখি ফলে এই শুধু তাই না আপনি তো এটা উচ্চ আদালতের কথা বলেন নিম্ন আদালতে আরো 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 বেশি হয় ফলে আমি মনে করি আদালত প্রাঙ্গনের আদালত প্রাঙ্গনে অনেক অসহায় মানুষ কিন্তু একেবারে যারা ঠেকে নিদেন তারপর সেখানে তারা যাচ্ছে ফলে আমরা মনে করি যে এই আদালত প্রাঙ্গনের এই অনিয়মগুলো দুর্নীতিগুলো অবশ্যই বন্ধ করার ব্যাপারে বিচার করতে হবে হোসেন বাদশাহ আপনাকে অনেক ধন্যবাদ এই মধ্যরাতে আমাদের এই অনুষ্ঠানে এসে সময় দেওয়ার জন্য দর্শক আজ পত্রিকা অনুষ্ঠানটি এ পর্যন্তই সকাল নয়টা পনেরো মিনিটে আবারও সম্প্রচার হবে দেখার আমন্ত্রণ রইল জানিয়ে রাখি দর্শক অনুষ্ঠানটি শুক্র থেকে বুধবার রাত একটা তিরিশ মিনিটে সম্প্রচার হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ